কেউ তাকে গুরু বলে ডাকে, কেউ পাগল বলে, কেউ পপের সম্রাট বলে, কেউ বা নানাভাবে তাকে সম্বোধন করেন। বলছি বাংলাদেশের ব্যান্ডের এই মুহূর্তে এক এবং অনন্য নাম, যে নামের আর কোনো তুলনা নেই, সেই জেমসের কথা। জেমস এবার যুক্তরাষ্ট্রে মার্চ জুড়ে কনসার্টের জন্য প্রস্তুত। নিয়মিতই নতুন গান প্রকাশ এখন আর খুব একটা না করে থাকলেও কদিন আগেই বসুন্ধরা ডিজিটালের ব্যানারে শোনা গেছে তার নতুন গান। তবে নিয়মিত স্টেজ শোতে ব্যস্ত থাকেন তিনি। সম্প্রতি কনসার্টে অংশ নিতে নিজ দল নগর বাউলকে নিয়ে যুক্তরাষ্ট্রে গেছেন তিনি। নর্থ মিয়ামি বিচে 18 বছর ধরে আয়োজন করা হচ্ছে বৈশাখী মেলার এবার 19তম আয়োজনে সেখানেই গান করবেন। 3 এবং 4 জুন অনুষ্ঠিত হবে সেই কনসার্ট। জেমসের মুখপাত্র রুবায়ত ঠাকুর রবিন গণমাধ্যমকে বলেছেন, চলতি মাসের শেষ সপ্তাহে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। অর্থাৎ তার ঢাকা ছাড়ার খবরটি গণমাধ্যমে আসলেও তিনি এখনও ঢাকা ছাড়েননি। এই মাসের শেষ সপ্তাহে তিনি ঢাকা ছাড়বেন। জুনের 3 তারিখে কনসার্ট হবে দেশটির আরও 10টি রাজ্যে, তাদের শো রয়েছে তারপরে, সেটিও রবিন জানিয়েছেন। বলেছেন কনসার্টের এই সংখ্যাটা আরও বাড়বে, কারণ এরই মধ্যে নতুন অনেক আয়োজকই যোগাযোগ করছেন। আমরা পুরো ব্যান্ড দলই 1 মাস সেখানে অবস্থান করব। সবশেষ ঈদুল ফিতরের রাতে প্রকাশ হয়েছে জেমসের নতুন গান সবই ভুল। গানের কথা লিখেছেন যৌথভাবে জেমস এবং বিশু শিকদার, গানের সুরও করেছেন জেমস নিজেই। বসুন্ধরা ডিজিটালের ব্যানারে আসা এই গানটিকে নিয়ে বেশ হইচই ছিল, কিন্তু খুব একটা যে শ্রোতাদের আলোড়িত করতে পেরেছেন, মুগ্ধ করতে পেরেছেন, সেটি অবশ্য বলা যাবে না।